কিছুদিন বন্ধু আল্লাহ রাস্তে আল্লাহ রাসুলের নামে দিয়া যান কিছু কিছু। আসসালামু আলাইকুম ভাই, আমি তো ওই যে কাশিলতে মাথার মুড়ে ও কি ভালো ভালো লুঙ্গি দিতেছে আমার নিয়ে গেলেন দুইটা রেখেন দুইটা। হ্যাঁ আমি নদীর কাঁচরা রোডে বসি, লোকজন দুই চারটা যায় না বেশি ওই নাই ওই সহদের কে হয়েছে ওই মেট্রো রেল হয়েছে না উদ্বোধন হয়েছে এই স্টেশনে বলে মেলা ইনকাম, আমি তো ওইটুপার রাইতেছি। হ্যাঁ গাড়ি আমার নগে আছে, আবার ডাইনি মানে লোক আছে নি হুনি। আসসালামু আলাইকুম কাকু, কিছু দেবেন গো? এত ভাই শরীর স্বাস্থ্য মার্শাল্লাহ ভালোই, তা ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে কাজ করতে পারো না? কাম তো কাজ আছে, শরীরে শক্তি রে, ক্যালসিয়াম না কি জানি কর কুলছি আমি না পারবো রে কফ। তোমার কি ছেলে সন্তান নাই? সবই আছে কিন্তু কপাল পুরা বাদ দেয় না। আরে তোমার তো কপাল খারাপ, ছেলে মেয়ে থাকতেও বাদ দেয় না, টাকা তো মার্শাল্লাহ ভালোই উঠছে। এই নাও তোমার শরীর স্বাস্থ্য ভালো দেখা যায়, কাপড় চোপড়ে ভালো, ভিক্ষা করতেছো কে? দান্তাবাজি তো করো না, আমার তো সন্দেহ লাগতেছে। না ভাই আমি দান্তাবাজ না, আমি গরিব মানুষ, বউগুলানে বাদ দেয় না। আমি আবার গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না, ঠিক আছে তো রাখ, ঢাকা রাখ, ভালো থাকিস। আল্লাহ রহমতে আজকে কামাই ভালোই হয়েছে, এখন খালি যাই গিয়া আবার কেরা বানাইব পরিচিত তখন ধরুন বিপদে। জায়গা এনেই দেখি দোকান পাট আছে, লোকজন মনে মেলা আছে, এনেই দেখি কেরাবর দিই কাহালাবো তাড়াতাড়ি না। কিছু কিছু দেন গো আপনারা, আল্লাহ গো আল্লাহ মালিক বাঁচাইছে গো বেচারা রে জানি তিনটা গো। আরে ভাই শরীর ডুসা ওদের কি জানি, আমি ডাঙ্গার দেখাইছি হে আমার কই দিছি আপনি বেড়ে মিলে না বাপ আরে ব্যাকে খালি আবার আল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তোমারে মঙ্গল করুক, তোমার শরীরটা আমার কাছে দেওয়ার তৌফিক দে। আবার কি কেউ দেখেইনি, চিন্তা ভাবনা আছি রে, আজকের মতো আর পাই না। রাজা বড়া হে আইলে তো দেখলি তো বিপদ, সালাই ডিজিটাল করবো বারবার